হুমায়ুন রাহিমু, যিনি ছিলেন একজন বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রের অভিষেক ঘটে। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া লাভ করে। হুমায়ুন রাহিমু 1985 সালের 23 নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম হুমায়রা নুসরাত হিমু। হিমু ইডিয়ান মহিলা কলেজে ভর্তি হন এবং এই কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। 2005 সালে তিনি টেলিভিশন মিডিয়াতে এবং নাটকে যুক্ত হন এবং 2023 সালে 2 নভেম্বর মৃত্যুবরণ করেন।